হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়চনা চ্যানেল। তো রায়চনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়চনা খুব ভালো আছে। তারই মাঝে রায়চনা দেখাচ্ছে যে তার গালটা একটু কেটে গেছে। তো স্বাভাবিক, সে একটু বদমাইশি করছিল আর সেখান থেকে রায়চনার গালটা একটু কেটে গেছে। যেহেতু দরজা নিয়ে বাদরামো করছিল, সেই দরজাতে একটু ধাক্কা মেরে তার গালটা একটু মানে চোট পেয়েছে, একটু কেটে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিল। তো যাই হোক, সেটা ঠিক হয়ে যাবে, ওষুধ টষুধ দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। আমি এখন রেডি হয়ে গেছি আর যাবো রায়চনার স্কুল, যেহেতু রায়চনার স্কুলে অ্যাডমিশন আছে আর সেটা করানোর জন্য আজকে যাচ্ছি। মানে রি অ্যাডমিশন যেটা, সেটাই হবে আজ রায়চনার স্কুলে। তো আমি ওর ফাইল নিয়ে নিয়েছি, তো এখন চলে যাব। আর ওর কিছু স্ট্যাম্প সাইজের ছবি মানে আমার কাছে নেই, সেটাই তোলার জন্য আমরা চলে এসেছি স্টুডিও। তো স্টুডিওতে এখন বসে আছি আর যে কাজ করছে দাদা, তো তারপরেই আমাদের আসবে মানে রায়চনার ফটোটা তুলে দিতে। তো আমি অনেক দিন পর স্টুডিও আসলাম, যেহেতু সেরকমভাবে আর স্টুডিও আসা হয় না, সবসময় তো বাড়িতে ফোনে ক্যামেরা এরকমভাবেই আমরা ছবি তুলি নিই। তো যাই হোক, এই দেখো স্টুডিওতে আসলাম আর মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এইভাবেই আমরা ছোটোবেলাকার ছবি মানে স্মৃতি এখনও আছে, মানে অ্যালবামের মধ্যে আমাদের এরকমভাবে স্টুডিওতে ফটো তোলা এখনও আছে। তো সেটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে যে আমরা এভাবেই এককালীন ছবি তুলেছি। এখন হয়তো ফোন টোন উঠেছে, ক্যামেরা উঠেছে, তাই জন্য এসব জায়গায় আর আসা হয় না। তো যাই হোক, আমরা চলে এসেছি রায়চনাকে নিয়ে রায় স্ট্যাম্প সাইজের ছবি তুলতে। তো দেখো কি ভালো লাগছে দেখতে, মিষ্টি একদম কিউট, লাইট ফাইট দিয়ে তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি থেকে টোটো ধরে নিয়ে যাবো স্কুল। রায়চনা তো খুব খুশি, তো তার ফ্রেন্ড পেয়ে গেছে, সে তো খুব আনন্দ, অনেকদিন পর দেখা হলো। আর আমিও খুশি যে আমার ফ্রেন্ডের সঙ্গেও দেখা হলো অনেকদিন পর, যেহেতু রায়চনাদের পরীক্ষা ছিল মানে অ্যানুয়াল পরীক্ষার পর বেশ কয়েকদিন স্কুলটা ছুটি ছিল, তাই আমার বের হওয়া হয়নি বা আমারও কোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়নি, রায়চনারও কোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়নি, তাই বেশ দিন বাড়িতেই রয়েছিলাম। তাই দেখো আমি আমার ফ্রেন্ডের সঙ্গে হাই বাই করে দিলাম আর বেশ ভালো লাগছে তার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে। তো চলে এসেছি আমরা স্কুল অ্যাডমিশনের জন্য। তো ফার্স্টে আমাদের এখানে নামটা এন্ট্রি করতে হয়, তারপরে কিন্তু এক এক করে নাম ডাকা হবে। তো আমরা এখানে বসে বসে গল্প করছি দুই বন্ধু মিলে, আর এদিকে আমাদের রায়চনাগুলোই ভিডিও করছিল। আর যথেষ্ট ভিড় আছে, যেহেতু ওই ডক্টরের চেম্বারের মতো নাম মানে লিস্ট করানো হয়, তারপরে এক এক করে যেমন ডক্টর ডাকে সেরকমভাবে আমাদেরকে ডাকা হবে। তো বেশ আমাদের 40-42 মতো নাম পড়েছে, তারপরে এতগুলো মানে হয়ে যাবে, তারপরে তখন আমাদেরকে ডাকা হবে। তো আমরা এখন বসে বসে গল্পটাই সারি। আর এদিকে দেখো কতটা ভিড়, অনেক গার্জেন এসছে, যেহেতু আজকে ফার্স্ট ডে অ্যাডমিশনের, তো বেশ অনেক গার্জেন চলে এসছে আর অনেক ভিড়টাও আছে। তো অনেকটা টাইম লাগছে যেহেতু অ্যাডমিশন করানোর জন্য, বেশ লেট হচ্ছে সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়া, সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া, বাচ্চার নাম ফটো মটো এগুলো দেওয়ার জন্য বেশটুকু মানে টাইম লাগছে এক একটা বাচ্চার অ্যাডমিশন করাতে। তো এই দেখো আমরা বসে বসে এখন বোর হচ্ছি আর রায়চনা আমাদেরকে বদমাইশি করছে। তো যাই হোক, চলে এসেছে রায়চনার নাম। এবার আমি রায়চনাকে অ্যাডমিশনটা করিয়ে দিই সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে, তার যা ফটো আইডি তার যা ডকুমেন্টস লাগে সমস্ত কিছু দিয়ে আমি তাকে সুন্দরভাবে অ্যাডমিশন করিয়ে দিলাম। আর এই তার মানে পরিপ্রেক্ষিতে আমাদেরকে আবার নতুন করে দিল বই, মানে যেহেতু আমার রায়চনা আপার কেজিতে উঠলো মানে ইউকেজি, তো সেখানে তার নতুন করে বইটা দিয়েছে। তো প্যাকেজিংটা কত সুন্দর বইয়ের দেখো। তো আমরা যাই হোক বই টই নিয়ে চলে এলাম বাড়ি, তারপরে ভালো করে আমরা বাড়ি গিয়ে দেখবো যে মানে কী কী দিয়েছে বইয়ের মধ্যে, মানে কী কী সাবজেক্ট আছে, কী কী সিলেবাস আছে, সমস্ত কিছু বাড়ি গিয়ে কিন্তু দেখবো। তো আমরা টোটো ধরে নিয়েছি, বাড়ি যাব। আর এতটা রোদ করেছে, এখন বেলা প্রায় 2:30 মতো বাজে। তো আমরা চলে এসেছি বাড়ি আর বুঝতেই পারছো এত রোদ গরমে শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। আর এমনিতেই রোজা আছি, তারপরে আবার এত রোদ গরম, বাইরে যাওয়া আসা খুব কষ্টদায়ক। এসে এসে রায়চনাকে খাইয়ে দিলাম, যেহেতু আমি রান্নাবান্না করেই গেছিলাম, কারণ এসে যেহেতু আমাকে দেরি হবে বুঝতেই পেরেছিলাম, এসে রায়চনাকে খাওয়াতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছিলাম। এসে সঙ্গে সঙ্গে আমি রায়াকে আগে খাইয়ে দিই, যেহেতু যথেষ্ট খিদে পাবে। আর এখন প্রায় ঘড়িতে 2:45 মতো বাজে, তো রায়াকে না খাইয়ে দিলে তখন আবার খিদে পড়ে যাবে, তখন আরও শরীরটা খারাপ করবে। তাই তাড়াহুড়ো করে আমি আগে রায়চনাকে খাইয়ে দেবো, তারপরে তখন আমি নামাজ টামাজ পড়ে নেব। তো বিশ্বাস করো খুব শরীরটা খারাপ করছে, যেহেতু এত রোদ গরম, আর এই রোদ গরমে দুপুরের মধ্যে এই মানে বাড়ি আসলাম, তো খুব খারাপ লাগছে। এখন একটু জল তেষ্টা পেয়েছে, তো কিছু করার নেই, একটু সহ্য করে থাকতেই হবে, তারপরে কিন্তু সন্ধেবেলা ইফতার করব। তো যাই হোক, আমি এখন রায়চনাকে খাইয়ে দিয়ে নামাজটাও পড়ে নিই, তারপরে কিন্তু ফ্রি হয়ে আমি ওর বইটাও দেখব। তো এই দেখো আমি এখন নামাজ টামাজ পড়ে নিয়েছি আর একটু একটু মানে রেস্টও নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এই চলে এসেছি রায়ের বইটা দেখতে। মানে যেহেতু কী সিলেবাস আছে না আছে সেটা না দেখলে আর তস হয়েছে না। তো চলে এসেছি আমি তার কী কী আছে, তো দেখো একটা দিয়েছে ডায়েরি, একটা ক্যাশ মোমো, আর একটা ফর্ম দিয়েছে, সেটা বাড়িতেই ফিল আপ করতে হবে, মানে যেহেতু গার্জেন বাবা সে তাকে এসে ফিল আপ করতে হবে, তাই জন্য আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। তো সে আসবে তখন সে ফিল আপটা করে দেবে। আর এই দেখো তার বইটা, মানে প্যাকেজিংটা এত সুন্দর করেছে বাচ্চার বই, তো দেখতে এত সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর আর মানে আকর্ষণীয় জিনিসটা, তো বাচ্চারা তো সত্যি খুশি খুশি করে পড়বে, খুব ভালো লাগে এইসব জিনিসগুলো, মানে ওদের স্কুলটাতে বিশেষই এইসব জিনিসগুলো খুব আছে। তো
আমার ভালো লাগে এইসব জিনিসগুলো, যেহেতু বাচ্চা খুব ইন্টারেস্টিং দিয়ে এইসব জিনিসগুলো পড়বে। কত সুন্দর কালারফুল দিয়েছে, মানে মানে খেলার ছলে ধরে এইসব খেলা মানে পড়াশোনা ওরা করায়, তো বেশ ভালো লাগে। তারপরেই কিন্তু কার্ড আছে, সেখানে হয়তো কিছু স্পেলিং মুখস্থ করানোর ব্যাপারটা আছে। তো কার্ডটা কীভাবে দিয়েছে দেখো, তোমাদেরকে সবটাই শেয়ার করি। এখানে মনে হয় কিছু মানে ফ্লাওয়ারের নেম টেম দেওয়া আছে, সেটা হয়তো বড় একটা পেপারের মধ্যে। তো এতটা কালারফুল জিনিসগুলো তো বেশ ভালো লাগছে। আর সত্যি মানে কালারফুলের থেকেও কিন্তু এদের বাজেটটাও অনেক বেশি, স্কুলের অনেক মানে অ্যাডমিশন ফি, বইয়ের কস্টলি, অনেকটাই কস্টলি ওদের স্কুলটা। তো যাই হোক, আমি আমার যতটুকু সাধ্যের মধ্যে পেরেছি ততটুকু আমি আমার বাচ্চাকে ভালো মানে জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। আর এটাই আমাদের মূল লক্ষ্য যে বাচ্চাটাকে এখন মানুষ করতে হবে, তাতে যাই হোক আর মানে যাই কিছু হয়ে যাক। তো আমরা এখন সেই ধ্যানেই আছি, মানে সেই উদ্দেশ্যতেই আমরা এখন চলছি। তো এই দেখো কত সুন্দর করে তাদের বইয়ের মধ্যে ছোটো ছোটো কার্ড দিয়ে মানে স্পেলিংগুলো, এগুলো যেহেতু মানে শিখতে হবে, তো ছবি দেওয়া আছে একদিকটা আর একদিকটাই মানে স্পেলিংগুলো দেওয়া আছে। তো সুন্দর লাগে আর বাচ্চাগুলো তো খুব ইন্টারেস্টিং দিয়ে কিন্তু পড়বে। আরও তো অনেক রকমের বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা অনেক আছে, তাদেরকে খুব ভালো লাগবে এগুলো পড়তে। তো দেখো মানে সুন্দর সুন্দর স্পেলিংগুলো যাতে ছোটো ছোটো করে দেওয়া আছে, যাতে বাচ্চারা তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো খুব ভালো লাগলো জিনিসগুলো দেখে। আর ওদের স্কুলে একটু প্রজেক্টের উপরে বেশি ডিপেন্ড করে, আর প্রজেক্টটা একটু বেশি হয়, তো এগুলোতে বাচ্চা অনেক কিছু শিখতে পারে। প্রজেক্টগুলো শেখে, তাতে স্পেলিং শেখে, অনেক কিছু ড্রয়িং আছে, অনেক কিছু পড়াশোনা আছে, তার নাচ গানের মধ্যে কিন্তু ওদের স্কুলের পড়াশোনা হয়। তো আমার সেই সব জিনিসটা খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমার খুব ভালো লাগলো, আর বইগুলোও খুব কালারফুল, আমাকে বেশি ভালো লাগলো। তো এখন আমি বইগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে যখন পড়াশোনা স্টার্ট হয়ে যাবে তখন তো পড়াই আর পড়া, তখন তার থামাথামির কোনো সিন নেই। তো যেহেতু এই দুদিন এখন মানে ছুটি আছে, তাই রায়াসনে একটু রেস্ট আছে, তো আমি ভালো করে বইগুলো মলাট ফলাট লাগিয়ে দেবো, তারপরে তখন ওর মানে স্টার্ট হয়ে যাবে আবার সমস্ত কিছু, স্কুল, টিউশন, নাচ গান, মানে যা যা ড্রয়িং যা যা আছে সমস্ত কিছুই কিন্তু এখন বন্ধ ছিল, তারপরে আবার সমস্ত কিছু আরম্ভ হয়ে যাবে, তখন আর বাচ্চার কোনো ছুটি নেই। তো যাই হোক, আমি এখন ওর বইগুলো ভরে রেখে দিই, তারপরে কিন্তু আমি তোমাদেরকে আর একবার দেখাই যে ওদের বইয়ের মধ্যে কী কী দিয়েছে। দেখো, আর এই দেখো, এই একটা ফর্ম দিয়েছে, এটা ফিল আপ করতে হবে, তার মধ্যে একটা ডায়েরি দিয়েছে, একটা ক্যাশ মোমো দিয়েছে, যেটা আমি প্রত্যেক দিন মানে প্রতি মাসে বিল পেমেন্ট করব। আর এই দেখো ওই ডায়েরিটা, যেটা ওদের মানে ক্লাসে যে যে পড়াগুলো হয় সবটা এখানে শেয়ার করবে তাদের মিস, ক্লাস টিচার। আর এই দেখো ফাইলটা আমি সুন্দর করে যত্ন করে রেখে দিই, আর তার বইটাও ভরে রেখে দিই আপাতত। তো আমিও আজকে আমার ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সঙ্গে থেকো। চলো, টাটা, বাই বাই, সবাই কিন্তু ভালো থেকো।